আজকে আমি তৈরি করব অসম্ভব টেস্টি একটা রেসিপি, চিকেন কাটলেট। এটা আপনারা বিকালের নাস্তায় অথবা মেহমানদের সার্ভ করার জন্য খুব ইজিলি কিভাবে তৈরি করবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। প্রথমে আমি চুলাতে একটা কড়া বসিয়ে দিলাম, এখন অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি একটু কিছুক্ষণ ভেজে সফট করে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সফট হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিব। আবারও আমি কিছুক্ষণ ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটাও কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার এর ভিতরে দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লাল চালের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচ ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম জয়ত্রী, জয়ফল আর গরম মশলা একসঙ্গে তেলে গুঁড়া করা, তার থেকে আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার এর ভিতরে দিয়ে দিলাম চিকেন কিমা, আর দিলাম 2 চা চামচ পরিমাণ সয়া সস। এবার এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। চিকেন কিমাগুলো কড়াইতে দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, না হলে কিমাগুলো দলা পেকে যেতে পারে। এজন্য আমি একটু খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমি 10 থেকে 15 মিনিট কিমাগুলো রান্না করে নিব, যেন কিমাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিমাগুলো আমি 15 মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কিমাগুলো নামিয়ে নিব। কিমাগুলো আমি নামিয়ে নিয়েছি, আর আগে থেকে আমি একটা আলু সিদ্ধ করে ভর্তা করে রেখেছিলাম, এটা আমি এখন এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ এটা আলুর জন্য, আর দিলাম কাঁচা ঝাল কুচি 1 চামচ পরিমাণ। এখন এই সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। এখন এর ভিতরে আমি একটু ব্রেড ক্রাম দিয়ে দিলাম। সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার এটা হাতে অল্প করে নিয়ে একটা শেপ দিয়ে নিব। এই সাইডে যেন ফেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ সাইডে যদি ফেটে যায় তাহলে ভাজার সময় ওখান থেকে আরো বেশি করে ফেটে যেতে পারে। এভাবে আমি সব কয়টা তৈরি করে নিব। আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, এবার আমি একটা কাটলেট এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে ডিমটা একটু ভালোভাবে এপিট ওপিট মেখে নিয়ে তারপর ব্রেড ক্র্যাম্পের ভিতরে দিয়ে দিলাম। ব্রেড ক্র্যাম্পের ভিতরে একটু গুঁড়িয়ে নিয়ে তারপর কাটলেটটা উঠিয়ে নিব। এভাবে করে আমি সব কয়টা কাটলেট ডিমের ভিতরে দিয়ে তারপর ব্রেড ক্র্যাম্পের ভিতরে গুঁড়িয়ে নিব। আমি সবগুলা কাটলেট ডিম মাখিয়ে তারপর ব্রেড ক্র্যাম্পের ভিতরে এভাবে গুঁড়িয়ে নিয়েছি, এবার এই কাটলেটগুলো ভেজে নিব।
আমি চুলাতে মিডিয়াম আঁচ রেখে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেছে, কাটলেটটা ভাজার সময় তেলটা বেশি গরম করা যাবে না, তাহলে কাটলেটের উপরের লেয়ারটা তাড়াতাড়ি পড়ে যেতে পারে। এজন্য তেল অল্প একটু গরম করে তারপর কাটলেটগুলো ভেজে নিতে হবে। আমি কাটলেটগুলো বেশি ডুবো তেলে ভাজবো না, জাস্ট নিচের এক অংশ তেলে ডুবে থাকবে। এরকমভাবে আমি তেলটা নিয়েছি, পরে আবার আর এক পাশ উল্টে ভেজে নেব। আর এই কাটলেটগুলো খুব বেশি টাইম নিয়ে ভাজার কোনো দরকার নাই, যেহেতু এর ভিতরে চিকেন কিমা আর আলুটা আগে থেকে ভালো করে সিদ্ধ করে নেওয়াই আছে। এজন্য জাস্ট এর উপরে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমাদেরকে একটু ভেজে নিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেছে, আমি আর এক সাইড উল্টে দিয়েছি। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে দিচ্ছি। তেলের ভিতরে এরকম ফেনা ওঠার কারণ হচ্ছে কাটলেটের ভিতরে আমরা যে ডিমটা ইউজ করেছি ওই ডিমটা দেওয়ার কারণে তেলের ভিতরে এরকম ফেনা উঠেছে। সব কয়টা কাটলেট আমার ভেজানো হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আসলে তেলের ভিতরে এতটাই ফেনা উঠেছে যে কি অবস্থা, আমি কাটলেটগুলোর মধ্যে দেখতেই পাচ্ছি না এরকম একটা অবস্থা। এবার আমি কাটলেটগুলো সার্ভ করবো। ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটু লাইক দেবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এরকম সহজে সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।